শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। দিন দিন তীব্র হচ্ছে মানবিক বিপর্যয়। বিদ্যুৎ, জরুরি ওষুধ, খাদ্য এবং জ্বালানি তেলের সংকট সহ নানা ইস্যুতে বিক্ষোভ করছে এদেশের জনগণ। 1948 সালে স্বাধীনতা লাভের পর শ্রীলঙ্কা কখনোই এত দুরবস্থায় পড়েনি। অস্পষ্ট আজকের আয়োজনে থাকছে শ্রীলঙ্কা কিভাবে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত হচ্ছে সে সম্পর্কে। বড় ধরনের আর্থিক ও মানবিক সংকটের মুখোমুখি থাকা শ্রীলঙ্কা 2022 সালে দেউলিয়া হওয়ার আশঙ্কা করছে দেশটি। শ্রীলঙ্কা গত 15 বছরে বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে সমুদ্রবন্দর, বিমানবন্দর, রাস্তা নির্মাণ এবং আরও নানা ধরনের প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের জন্য শ্রীলঙ্কা বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়েছে। বিপুল অর্থ খরচ করা হলেও অনেক প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি। রাজধানী কলম্বোর কাছে সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে কলম্বো পোর্ট সিটি নামে আরেকটি নতুন শহর তৈরি করা হচ্ছে। প্রায় 1.5 বিলিয়ন ডলারের এই প্রকল্পটির কাজ শেষ হতে সময় লাগবে 25 বছর। বলা হয় হংকং, দুবাই এবং সিঙ্গাপুরকে টেক্কা দেবে এই নতুন শহর। চীনের সাথে যৌথ উদ্যোগের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে শ্রীলঙ্কা। কিন্তু ততদিনে শ্রীলঙ্কার অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার বিষয়। আপনি যদি অস্পষ্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করুন, যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না হয়। শ্রীলঙ্কা বৈদেশিক ঋণের ভারে জর্জরিত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করার মতো বৈদেশিক মুদ্রাও নেই তাদের কাছে। তাই দেশটিতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। জ্বালানি তেলের সংকটের কারণে হাজার হাজার মানুষ তেল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। কাগজ আমদানি করার মতো টাকাও নেই তাদের কাছে, তাই স্কুল কলেজের পরীক্ষাও বাতিল করা হয়েছে। চীন হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঋণদাতা। গত এক দশকে চীনের কাছ থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে 5 বিলিয়ন ডলার। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রা বাজার, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপানের কাছ থেকেও ঋণ নিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ঋণের আরেকটি বড় উৎস হচ্ছে সার্বভৌম বন্ড। 2007 সাল থেকে শ্রীলঙ্কান সরকার অর্থ জোগাড়ের জন্য সার্বভৌম বন্ড ইস্যু করেছে। অর্থনীতিবিদদের মতে একটি দেশের আয়ের চেয়ে ব্যয় বেশি হলে এ ধরনের সার্বভৌম বন্ড বিক্রি করা হয়। আন্তর্জাতিক পুঁজিবাজারে এ ধরনের বন্ড বিক্রি করে অর্থের যোগান দেয়া হয়। আন্তর্জাতিক সার্বভৌম বন্ড বাবদ শ্রীলঙ্কার ঋণ রয়েছে এখনও 12.5 বিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে চলতি বছর শ্রীলঙ্কাকে প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করতে হবে। এই 7 বিলিয়ন ডলারের মধ্যে বৈদেশিক ঋণ রয়েছে 1.5 বিলিয়ন ডলার। চলতি বছরে এসব ঋণ শ্রীলঙ্কা কিছুতেই পরিশোধ করতে পারবে না। তবে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে গত 2 বছরে আন্তর্জাতিক সার্বভৌম বন্ড বাবদ যে ঋণ নেওয়া হয়েছে সেখান থেকে 2.5 বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। সর্বশেষ জানুয়ারি মাসে 500 মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা। আর এজন্য শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে, সে কারণে দেশটি নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না। দেশটিতে মূল্যস্ফীতি এখন প্রায় 15%। শ্রীলঙ্কা একদিকে ঋণের বোঝা জর্জরিত, অন্যদিকে 2019 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভ্যাট এবং ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নেয়। ভ্যাট প্রদানের হার 15% থেকে কমিয়ে 8% নামিয়ে আনা হয়। এই ভ্যাট ট্যাক্স কমানোর মূল কারণ ছিল অর্থনীতিতে গতি সঞ্চার করা। কিন্তু এর কিছুদিন পরেই বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী শুরু হয়। কর ও ভ্যাট কমানোর ফলে সরকারের রাজস্ব আয় 25% কমে যায়, ফলে সরকার আরও ঋণ নিতে বাধ্য হয়। ট্যাক্স কমানোর সিদ্ধান্ত ছিল একটি বড় ভুল। ট্যাক্স কমানোর ফলে সরকারের আয় কমে যায়, আবার করোনা মহামারীর কারণে ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হয়। অন্যদিকে সরকার ঋণ পরিশোধে বাধ্য। সব মিলিয়ে প্রচণ্ড চাপ তৈরি হয় অর্থনীতিতে। শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার বড় যোগান আসে পর্যটন খাত থেকে। করোনা মহামারীর কারণে প্রায় 2 বছর পর্যটন শিল্প বন্ধ ছিল। শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি পর্যটক আসতো চীন থেকে, কিন্তু করোনায় বিধিনিষেধ কঠোর থাকার কারণে চীন থেকে পর্যটক আসতে পারেনি, ফলে পর্যটন খাতে বিপর্যয় নেমে আসে। দেশটিতে বৈদেশিক মুদ্রা অর্জনে আরেকটি বড় খাত হচ্ছে বিভিন্ন দেশে কর্মরত শ্রীলঙ্কার নাগরিকদের পাঠানো রেমিটেন্স।
কিন্তু করোনা ভাইরাস মহামারীর সময় রেমিটেন্স প্রবাহ বন্ধ থাকার কারণে দেশটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। মহামারীর আগে পর্যটন এবং রেমিটেন্স থেকে শ্রীলঙ্কা $12 বিলিয়ন আয় করত। 2019 সালে শ্রীলঙ্কায় কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারে নিষিদ্ধ করা হয় এবং অর্গানিক কৃষি বাধ্যতামূলক করা হয়, তাই শ্রীলঙ্কায় সার আমদানি নিষিদ্ধ করা হয়। ফলে শ্রীলঙ্কার চাল উৎপাদন 20% পর্যন্ত কমে যায়। চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শ্রীলঙ্কা বাধ্য হয় $450 মিলিয়ন চাল আমদানি করতে, তাই চালের দামও অনেক বেড়ে যায়। অর্গানিক কৃষির নেতিবাচক প্রভাব পড়েছিল দেশটির চা উৎপাদনের ক্ষেত্রেও। চা রপ্তানি করে শ্রীলঙ্কা বৈদেশিক মুদ্রা অর্জন করত, সেখানেও বড় রকমের ধাক্কা লাগে। কৃষকদের ক্ষতিপূরণের জন্য সরকার $200 মিলিয়ন ক্ষতিপূরণ দেয়। দেশজুড়ে একই সাথে খাদ্য ঘাটতিও প্রকটভাবে দেখা দেয়। বিশ্লেষকরা বলেছেন, অর্গানিক কৃষি চালু করার আগে বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণে গবেষণা করা হয়নি, সে কারণে এতে লাভের পরিবর্তে উল্টো ক্ষতি হয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে শ্রীলঙ্কার প্রয়োজন বৈদেশিক মুদ্রা, সেজন্য চীন, ভারত, বাংলাদেশের কাছে আরও ঋণের আবেদন করেছে শ্রীলঙ্কা। জরুরি কিছু খাদ্য, ওষুধ এবং জ্বালানি কেনার জন্য সম্প্রতি ভারত শ্রীলঙ্কাকে $1 বিলিয়ন ঋণ দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সচ্ছল মানুষও তাদের পরিবারের ভরণ পোষণে হিমশিম খাচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য মতে, করোনা মহামারী শুরুর পর দেশটিতে 50 লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। এদের জীবন আরও কঠিন হয়ে পড়বে বলে বলেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সমালোচকরা বলেছেন, শ্রীলঙ্কা এখন যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে দুর্নীতি এবং স্বজনপ্রীতি। কারণ দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর নেতৃস্থানে রয়েছে রাজা পাকসের কয়েক ভাই এবং তার ভাস্তেরা। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হলে শ্রীলঙ্কায় মধ্যম এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। বাড়াতে হবে রপ্তানি ও বৈদেশিক বিনিময় এবং অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে পর্যবেক্ষকরা মনে করছেন, যেভাবে শ্রীলঙ্কার উপর ঋণের বোঝা চেপে বসেছে, তা থেকে দেশটি খুব সহজে বেরিয়ে আসতে পারবে না। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।